Dear viewers, welcome to my next class of voice chains. Today we are going to learn imperative sentence. We are going to learn voice chains of imperative sentence. So let's start our class. Priyo shikhatira, aaj amra shikbo imperative sentence voice chains. Imperative sentence voice chains shikhar শিখার ক্ষেত্রে প্রথমে আমরা শিখে নেব ইম্পারেটিভ সেন্টেন্সটি কি আর ইম্পারেটিভ সেন্টেন্সটি আমরা কিভাবে চিনব এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কি কি বৈশিষ্ট্য বিদ্যমান আছে প্রথমত ইম্পারেটিভ সেন্টেন্সটি হচ্ছে দোজ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট কমান্ড এটসেট্রা প্রিয় শিক্ষার্থীরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা ওই সেন্টেন্সটিকে বুঝি যে সেন্টেন্সটি দ্বারা কোনো আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব ইত্যাদি প্রকাশ পায় এখন একটি ইম্পারেটিভ সেন্টেন্স দেখে আমরা কিভাবে চিনব ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়টি খুবই সিম্পল আমরা প্রথমে দেখে নিব এখানে আমি পাঁচটি এক্সাম্পল দিয়েছি প্রতিটি এক্সাম্পলে আমরা লক্ষ্য করতে পারবো যে একটি এক্সাম্পল এখানে সাবজেক্ট নেই যেমন প্রথম সেন্টেন্সটি ছিল কল হিম ভার্ব দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় সেন্টেন্সটি স্পিক টু হিম এই সেন্টেন্সটি স্পিক ভার্ব দিয়ে শুরু হয়েছে থার্ড সেন্টেন্স ডোন্ট লাফ এট দা পোল ডোন্ট লাফ এখানেও ভার্ব দিয়ে শুরু হয়েছে ভার্বের পূর্বে নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হয়েছে একইভাবে আমাদের প্রত্যেকটি সেন্টেন্সই নিচের যে সেন্টেন্সগুলো আমরা খেয়াল করব নেভার টেল আ লাই এখানে নেভার হচ্ছে একটি অ্যাডভার্ব অ্যাডভার্বের পরে ভার্ব ব্যবহৃত হয়েছে নাম্বার 5 প্লিজ অর কাইন্ডলি গিভ মি আ বুক এখানেও প্লিজ বা কাইন্ডলি হচ্ছে অ্যাডভার্ব যার পরে ভার্ব ব্যবহৃত হয়েছে এবং সর্বশেষ যে সেন্টেন্স ওই সেন্টেন্সটিতেও আমরা দেখতে পাচ্ছি যে অলওয়েজ হেল্প দা পুর এই সেন্টেন্সও অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব এরপর হেল্প হচ্ছে ভার্ব সুতরাং শিক্ষার্থীরা এখানে বিষয়টি স্পষ্ট যে প্রতিটা সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়েছে তবে কখনো কখনো ভার্বের পূর্বে অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে তাহলে আমরা দুইটা বিষয় খেয়াল করলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত শুরু হবে ভার্ব দিয়ে এখানে কোনো সাবজেক্ট থাকবে না দ্বিতীয়ত কখনো কখনো ভার্বের পূর্বে অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে তাহলে এই দুইটি সিম্পল দেখে আমরা চিনে নেব এটি ইম্পারেটিভ সেন্টেন্স এখন ইম্পারেটিভ সেন্টেন্সের সিম্পল দুইটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে যেমন প্রথম সেন্টেন্সে কল ভার্বের বেস ফর্ম দ্বিতীয় সেন্টেন্সে স্পিক ভার্বের বেস ফর্ম তৃতীয় সেন্টেন্সে লাভ চতুর্থ সেন্টেন্সে টেল পঞ্চম সেন্টেন্সে গিভ এবং সর্বশেষ সেন্টেন্সটিতে হেল্প আমাদের এই ছয়টি সেন্টেন্সের ছয়টি ভার্ব আছে প্রত্যেকটি ভার্বে কি ভার্বের বেস ফর্ম সুতরাং বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট যে ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্বটি হবে সবসময় ভার্বের বেস ফর্ম প্রিয় শিক্ষার্থীরা ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি বিষয় হচ্ছে প্রথমেই আমরা একটি বৈশিষ্ট্যের কথা বলছি যে এখানে কোনো সাবজেক্ট থাকবে না আর দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বললাম যে ভার্বটি থাকবে সেটা হবে ভার্বের বেস ফর্ম এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কি কি পন্থা অবলম্বন করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম তিনটি সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু এবং পরবর্তী তিনটি সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে শুরু যদিও অ্যাডভার্ব দিয়ে শুরু হয় এরপরে ভার্ব ব্যবহৃত হয় সেন্টেন্সের অ্যাডভার্ব মেইন ওয়ার্ড না এটা ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে সুতরাং মূলত প্রত্যেকটি সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়েছে এখন যখন আমরা দেখব কোনো সেন্টেন্সে সাবজেক্ট নেই ভার্ব দিয়ে শুরু হয়েছে অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে তখনই আমরা বুঝে নেব সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স এখন ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার প্রধান যে টেকনিক বা প্রধান যে নিয়ম ওই নিয়মের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো এই বিষয়টি যে ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে লেট বসাতে হয় তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি করি প্রথম সেন্টেন্স আছে কল হিম তাহলে কল হচ্ছে আমাদের ভার আর হিম হচ্ছে অবজেক্ট একটি সেন্টেন্সে ভার থাকবে অবজেক্ট থাকবে এখন কল হিম
তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে আমরা কি করতে হবে লেট বসাতে হবে আমরা এই বিষয়টি সহজে মনে রাখব ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে আমরা লেট বসিয়ে নেব তাহলে প্রথমে আমরা লেট বসালাম লেটের পর আমরা পূর্বে যে ভয়েস চেঞ্জ করে এসেছি ওই জায়গায় কি পেয়েছিলাম যে অবজেক্টটিকে সাবজেক্ট বানাবো এরপর বি ভার্ব বসাবো এরপর তিন নম্বরে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট ছিল হিম এই হিম কে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো কিন্তু বিষয়টি খেয়াল করতে হবে হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি কিন্তু আমরা এখানে বসালাম কি হিম হিম বসানোর কারণ হচ্ছে এই হিমের পূর্বে লেট এই লেট ওয়ার্ডটি একটি ভার্ব তাই ভার্বের পর কখনোই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় না ভার্বের পর সব সময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে ভার্বের পর সব সময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় যে কারণে এই হিম এর সাবজেক্টিভ ফর্ম না বসে আমরা অবজেক্টিভ ফর্মেই ব্যবহার করব তাহলে লেট হিম সাবজেক্ট সাবজেক্টের পরে আমরা কি বসাই সাবজেক্টের পরে একটি বি ভার্ব ব্যবহার করি এই ক্ষেত্রে যেমনটি আমরা মনে রাখব ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে লেট ব্যবহার করব ঠিক একইভাবে আরেকটি বিষয় মনে রাখব যে ইম্পারেটিভ সেন্টেন্সে বি ভার্ব হিসেবে কখনোই এম ইজ আর ব্যবহৃত হবে না এই ক্ষেত্রে সব সময় বি ভার্ব হিসেবে বি ব্যবহৃত হবে তাহলে আমাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় প্যাসিভ ভয়েস আর দ্বিতীয়টি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে বি ভার্ব হিসেবে এম ইজ আর না বসে শুধু বি ব্যবহৃত হবে তাহলে আমাদের অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম এরপর বি ভার্ব হিসেবে বি ব্যবহার করলাম এরপর কি হবে ভার্ব আই মিন যে মেইন ভার্বটি ছিল ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কারণ এই বিষয়টি আমরা পূর্বে থেকেই জানি প্যাসিভ ভয়েস মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো সুতরাং আমাদের ভার্ব ছিল কল আর কলের পাস্ট পার্টিসিপল ফর্ম কল সো আমাদের সেন্টেন্সটি হয়ে গেল তাহলে কল হিম এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট হিম বি কল্ড এবার দ্বিতীয় সেন্টেন্সটি দেখি আমরা একই প্রথায় দ্বিতীয় সেন্টেন্সটিকে আমরা চেঞ্জ করব দ্যাট ইজ স্পিক টু হিম তাহলে আমাদের স্পিকটা হচ্ছে এখানে ভার্ব হিম হচ্ছে এখানে অবজেক্ট একইভাবে আমরা করব প্রথমে যেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রথমে আমরা লেট বসাবো লেট এর পর অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে বসাবো অবজেক্ট ছিল হিম আমরা হিম কে সাবজেক্টের স্থানে বসিয়ে দেব কিন্তু হিমটাকে হিমই রাখবো এর কারণ হচ্ছে লেট এর পর সব সময় ভার্বের লেট এর পর সব সময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় তাহলে লেট হিম এরপর ভার্ব বি ভার্ব হিসেবে সব সময় বি আসবে এই বি বসালাম বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় তাহলে স্পিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন আর যেহেতু এখানে একটি প্রিপোজিশন টু ছিল ওই টুটি আমরা এখানে বসিয়ে দেব বাস আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল নাম্বার 3 এটি একটু ব্যতিক্রম নাম্বার 3 তে আমরা কি পেলাম প্রথম দুটি ছিল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখন তিন নাম্বার সেন্টেন্সটি ছিল হচ্ছে নেগেটিভ তাহলে নেগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করব ইম্পারেটিভ সেন্টেন্সটি হচ্ছে যে ডোন্ট লাফ এট দা পুর তাহলে আমাদের এখানে কি ডোন্ট নেগেটিভ ওয়ার্ড আছে এরপর আছে লাভ ভার যাই থাকুক নেগেটিভ ওয়ার্ড হোক আর অ্যাফার্মেটিভ ওয়ার্ড হোক আমরা প্রথমে শুরু করব লেট দিয়ে আমরা প্রথমে লেট বসালাম এই ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সে বিষয়টি হচ্ছে লেটের পর আমরা ওই নেগেটিভ যে নট ওয়ার্ডটি আছে ওই ওয়ার্ডটি বসিয়ে দেব আর এর পূর্বের যে ডু ছিল ডু ওয়ার্ডটি আর থাকবে না তাহলে প্রথমে আমরা লেট বসালাম লেটের পর এই নেগেটিভ ওয়ার্ডটিকে নিয়ে আমরা সরাসরি লেটের পর বসিয়ে দেব তাহলে লেট নট আর বাকি অংশগুলো আগের সিস্টেমে চলবে যেমন দা পোর এটাকে আমরা সাবজেক্টের স্থানে নিয়ে আসলাম যে লেট নট দা পোর এরপর বি ভার্ব হিসেবে আমরা বি ব্যবহার করব বি এর পর লাফ এট লাফ এর পাস্ট পার্টিসিপল ফর্ম লাফ এরপর এট সুতরাং আমাদের সেন্টেন্সটি হয়ে গেল
তাহলে এই ক্ষেত্রে আমাদের আরো একটি বিষয় মাথায় রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পর আমরা ওই নেগেটিভ ওয়ার্ডটিকে ব্যবহার করে ফেলব আর বাকি নিয়মগুলো উপরের দুটি সেন্টেন্সের মতই হবে তাহলে আমাদের একটিভ ভয়েসকে প্যাসিভ করা হয়ে যাবে আমাদের চতুর্থ সেন্টেন্সটিকে আমরা দুটি পন্থায় বা দুটি পদ্ধতিতে প্যাসিভ ভয়েস করে থাকব দুটি পদ্ধতিতে আমরা প্যাসিভ ভয়েস করব দুটি পদ্ধতি হচ্ছে যদি কোনো সেন্টেন্সে নেভার থাকে নেভার ওয়ার্ডটিও কিন্তু নেগেটিভ ওয়ার্ড নেভার টেলি লাই এই সেন্টেন্সটিকে পূর্বের সেন্টেন্সের মতোই প্রথমে আমরা লেট বসাব লেট এর পর যেহেতু এর পূর্বের সেন্টেন্সটিতে আমরা বলেছি নেগেটিভ কোনো ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডটিকে আমরা নট এর লেট এর পরে ব্যবহার করব সুতরাং লেট এর পর আমরা নেভার ওয়ার্ডটি প্রথম থেকে নিয়ে বসিয়ে দিলাম নেভার এর পর বাকি অংশটা আগের নিয়ম অনুসারে হবে অবজেক্টের অংশটাকে আমরা প্রথমে নিয়ে আসব এরপর এরপর বি বসাবো বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেল আছে টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম টোল ব্যবহৃত হবে এটা হচ্ছে প্রথম আমরা এই সেন্টেন্সটিকে একটু ভিন্নভাবে করতে পারি ভিন্নভাবে কিভাবে হবে যেমন নেভার এই নেভার ওয়ার্ডটিকে যদি আমরা ব্যাঙ্গে ফেলি তাহলে এটি হবে নট প্লাস এভার দুটি মিলে হয় নেভার তাহলে আমরা প্রথমে নট রাখবো আর এভারটিকে পরে কি যে বলে পরে ব্যবহার করব তাহলে দেখা যাক প্রথমে আমরা লেট বসাবো লেট এর পর নেভার এর নট প্রথমে নিয়ে আসবো নট এর পর অবজেক্টের স্থানটিকে আর লাই এটাকে আমরা সাবজেক্টের স্থানে নিয়ে আসবো যে লেট নট আর লাই দেন নিয়ম অনুসারে আমরা একটি বি ভার্ব ব্যবহার করব তাহলে বি ভার্ব হিসেবে আমরা বি বসাবো বি এর পর ওই যে আমরা এখানে শুধু নট এনেছি নট এর সাথে যে এভার রেখে দিয়েছি ওই এভার শব্দটি ব্যবহৃত হবে বি এর পর দেন সর্বশেষ যেটি হবে টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম টোল ব্যবহার প্রিয় শিক্ষার্থীরা এরপরে পাঁচ নাম্বার সেন্টেন্সটি আমাদের পঞ্চম সেন্টেন্সটি হচ্ছে প্লিজ অর কাইন্ডলি গিভ মি আ বুক এখানে আমরা প্লিজ ওবলি কাইন্ডলি ব্যবহার করেছি এর কারণ হচ্ছে প্লিজ এবং কাইন্ডলি এই দুটি একই অর্থে ব্যবহৃত হয় সেন্টেন্সে এই দুটি অ্যাডভার্ব দিয়ে কোনো কিছু রিকোয়েস্ট করা হয় অথবা অনুরোধ করা হয়ে থাকে তাহলে কোনো সেন্টেন্সে যদি প্লিজ বা কাইন্ডলি ব্যবহৃত হয় বা থাকে ওই সেন্টেন্সটিকে চেঞ্জ করার ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা অবলম্বন করব ভিন্নতাটি হচ্ছে প্লিজ বা কাইন্ডলি এর পরিবর্তে আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ বা কাইন্ডলি পরিবর্তে আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু দেন এই সিস্টেমটি উপরের সিস্টেমটি থেকে আরো বেশি সহজ আরো বেশি সুন্দর কিভাবে যেমনটি আমরা প্রথমে প্লিজ বা কাইন্ডলি পরিবর্তে বসালাম ইউ আর রিকোয়েস্টেড টু দেন সেন্টেন্সের বাকি অংশটুকু যা আছে কোনো প্রকার চেঞ্জ না করে হুবহু আমরা এখানে বসে তাহলে আমাদের সেন্টেন্সটি হয়ে গেল খুবই সিম্পল প্লিজ বা কাইন্ডলি পরিবর্তে বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু দেন সেন্টেন্সের যে বাকি অংশটুকু আছে টু এর পরে বাকি অংশটুকুকে আমরা অপরিবর্তিত ভাবে বসে দেব তাহলে কোশ্চেন জাগতে পারে যে এটা প্যাসিভ হলো কিভাবে প্যাসিভ করার ক্ষেত্রে তো সাধারণত আমরা একটি বি ভার্ব ব্যবহার করি বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করি তাহলে ওই বিষয়টি আমাদের প্রথম অংশেই চলে এসেছে যেমন প্রথম অংশে আমরা এখানে ইউর পরে বি ভার্ব হিসেবে আর ব্যবহার করেছি এবং রিকোয়েস্ট ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিকোয়েস্টেড ব্যবহার করেছি যে কারণে আমাদের এই পুরো অংশটি মিলে একটি প্যাসিভ ভয়েসে রূপান্তর হয়েছে আমাদের সর্বশেষ যে সেন্টেন্স ওই সেন্টেন্সটি হচ্ছে অলওয়েজ হেল্প দা পুর এই ক্ষেত্রে আমরা অলওয়েজ একটি অ্যাডভার্ব উপরে আমরা নেভার অ্যাডভার্ব পেয়েছিলাম প্লিজ বা কাইন্ডলি আমরা অ্যাডভার্ব হিসেবে পেয়েছিলাম কোনো সেন্টেন্সের যদি অলওয়েজ একটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই অলওয়েজটাকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় পুরো বাক্যের শেষে নিয়ে নিব তাহলে আমাদের এই সেন্টেন্সে হেল্প হচ্ছে ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট তাহলে নিয়ম অনুসারে প্রথমে আমরা লেট বসাবো লেটের পর
অবজেক্টের অংশটাকে নিয়ে আসব অবজেক্ট ছিল দা পুল তাহলে লেট দা পুল দেন বি ভার্ব বসাবো তাহলে বি বসালাম লেট দা পুল বি বি এর পর কি আসবে ভার্বের past participle form help এর past participle form helped দেন আমাদের বাকি আছে কি এই যে অলওয়েজ তাহলে এই অলওয়েজকে আমরা সর্বশেষ বসিয়ে দেব তাহলে আমাদের সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীগণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আরো দু ধরনের উদাহরণ দেখব আমরা এতক্ষণ দেখেছি যে সকল সেন্টেন্স সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু হবে ওই সেন্টেন্সগুলির পেসিভ ওয়েজ দেখেছি এখন আমরা দেখব যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তাহলে ওই সেন্টেন্সটাকে কিভাবে পেসিভ ওয়েজ করব আমাদের পূর্বের সেন্টেন্সগুলোর মতোই তবে এটা সামান্য একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রমের বিষয়টি হচ্ছে পূর্বের সেন্টেন্স আমরা যেটা পেয়েছিলাম যে লেট পাইনি সরাসরি একটি ভার্ব শুধু পেয়েছিলাম কিন্তু এই সেন্টেন্সে দেখো লেট লেট শব্দটা কিন্তু একটু ভার্ব যেটি আমরা ইতিপূর্বে বলেছিলাম তাহলে লেট হচ্ছে প্রথমে আমাদের ভার্ব একটি লেট এর পর এখানে মি এই বিষয়টা আমরা আলোচনা করেছি যে লেট ভার্বই দেয় এর পরে যে প্রোনাউন ব্যবহৃত হবে ওই প্রোনাউনটি সবসময় অবজেক্টিভ ফর্মে হবে তাহলে লেট মি রাইট আ লেটার এবং আমাদের এই বিষয়টি আমরা আলোচনা করেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব সবসময় ভার্বের বেস ফর্মে থাকে আই মিন অ্যাকটিভ ভয়েসে ভার্বের বেস ফর্মে থাকে তাহলে এই সেন্টেন্সে আমাদের রাইট হচ্ছে ভার্ব আর আ লেটার হচ্ছে অবজেক্ট এই সেন্টেন্সে মূল সাবজেক্ট ছিল মি কিন্তু এই মি কে আমরা সাবজেক্ট সাবজেক্ট হলো এটি অবজেক্টিভ ফর্মে ব্যবহৃত হয়েছে এর কারণ হচ্ছে যেহেতু মি এর পূর্বে লেট আছে তাই লেট এর পর কখনোই আমরা আই ব্যবহার করতে পারবো না যে কারণে আই ওয়ার্ডটি অটোমেটিক মি হয়ে গেছে কিন্তু মূলত আমাদের এই ওয়ার্ডের ছিল সেন্টেন্সের সাবজেক্ট রাইট হচ্ছে ভার্ব লেটার হচ্ছে অবজেক্ট তবে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করি ওই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি পাস্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তাহলে ওই পাস্ট পারসন বা থার্ড পারসনের পূর্বে লেট বসাতে হয় আর লেট বসানোর কারণে ওই সাবজেক্টিভ ফর্মটি অটোমেটিক অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হয় এখন আমরা যখন এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করব প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমরা ধরে নিব যে এই মিটি হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট তাহলে আমরা অবজেক্টে ওই মিটিকে বসাতে পারব তাহলে প্রথমে যেহেতু আমাদের লেট আছে লেট না থাকলেও আমরা লেট ব্যবহার করে থাকি আর যেহেতু লেট আছে সুতরাং এটা তো আমরা অবশ্যই বসাবো তাহলে প্রথমে আমরা লেট ব্যবহার করব লেটের পর সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব সাবজেক্টের পর একটি বি ভার্ব ব্যবহার করব আর বি ভার্ব হিসেবে ইম্পারেটিভ সেন্টেন্সে সব সময় শুধু বি বসে এটা আমরা আগেও বলেছি সুতরাং আমরা এখানে বি ভার্ব হিসেবে বি ব্যবহার করব দেন যে ভার্ব আছে ওই ভার্বের past participle form বসালাম এরপর ওই যে বলেছিলাম আমরা যে এখানে সাবজেক্ট আছে সাবজেক্টকে অবজেক্ট হিসেবে রূপান্তর করব তাহলে মি যেহেতু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আছে আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে এখানে ব্যবহার করব আর অবজেক্ট থাকার কারণে অবজেক্টের পূর্বে আমরা প্রিপজিশন হিসেবে বাই বসাবো এর পূর্বের সেন্টেন্সগুলোতে কোনো অবজেক্ট বসাইনি যে কারণে অবজেক্টের পূর্বে বাই বসাইনি এখানে যে তোমাদের অবজেক্ট আছে অবশ্যই আমরা অবজেক্টের পূর্বে বাই ব্যবহার করব দ্বিতীয় সেন্টেন্সটি লেট হিম রাইট টু হিজ ফাদার এই ক্ষেত্রে আমাদের যে হিজ ফাদার অবজেক্ট এখানে রাইট হচ্ছে ভার্ব আর হিম এটা হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তাহলে প্রথমে আমরা লেট বসালাম লেটের পর অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব সাবজেক্টের পর একটি বি আনবো বি এর পর ভার্বের past participle form বসালাম রাইট এর past participle form রিটেন রিটেন টু যেহেতু টু এখানে প্রিপজিশন আছে এটা বসিয়ে দিলাম সর্বশেষ হিম সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিম আর হিম এর পূর্বে বাই বসালাম একই ভাবে তিন নাম্বার সেন্টেন্সটি হবে যে প্রথমে লেটস লেটস মানে হচ্ছে লেট আস তাহলে এই এস দ্বারা আমরা সাধারণত আস বুঝে থাকি তাহলে প্রথমে আমরা লেট বসালাম লেটের পর এই সেন্টেন্সে আস হচ্ছে আমাদের সাবজেক্ট হ্যাভ হচ্ছে ভার্ব আর জার্নি হচ্ছে অবজেক্ট
তাহলে এই ক্ষেত্রে আমরা let এর পরে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম সাবজেক্টের পর অন্যান্য সেন্টেন্সের মতোই বি কে আমরা বি ভার্ব হিসেবে ব্যবহার করব বি এর পর হ্যাভ ভার্বের past participle form অথবা তিন নাম্বার ফর্ম হবে had এর পর সাবজেক্টের জায়গায় যেহেতু ছিল আমাদের এস এস অথবা আস এই আসকে আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে বসাবো আর অবজেক্টের পূর্বে বাই ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীরা নিচে আমরা আরো দুটি সেন্টেন্স লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সে এই দুটি সেন্টেন্স একটু ব্যতিক্রমধর্মী এই দুটি সেন্টেন্সের রূপটা হবে একটু ভিন্ন যেমনটা আমরা দেখতেছি যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের আচ্ছা আমরা আগে সেন্টেন্সটি করে নিই এতে এটা শুরু হচ্ছে ভার্ব দিয়ে বাই বাই মি আ শার্ট আর নিচে সেন্টেন্সটা হচ্ছে ব্রিং মি আ কাপ অফ টি তাহলে বাই হচ্ছে আমাদের ভার্ব আর এখানে মি একটি সাবজেক্ট আর আ শার্ট মি একটি অবজেক্ট আ শার্ট এটি হচ্ছে একটি অবজেক্ট দুটি অবজেক্ট থাকলো এই ক্ষেত্রে আমরা যেভাবে চেঞ্জ করব আমরা বিষয়টা দেখে নেই প্রথমে যেহেতু আমরা let দিয়ে শুরু করব প্রথমে আমরা let বসালাম let এর পর বস্তুবাচক যে অবজেক্টটি আছে সেন্টেন্সের ওই অবজেক্টটাকে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে বসিয়ে নেব আই মিন সাবজেক্টের স্থানে বসিয়ে নেব তাহলে let আ শার্ট প্রথমে আমরা আ শার্ট কে নিয়ে নিলাম এরপর সাবজেক্টের পর আমরা বি বসাই তাই প্রথমে আমরা বি নিয়ে আসলাম বি এর পর ভার্বের past participle form বাই এর past participle form হবে বট এরপর ওই যে আমাদের একটা অবজেক্টিভ ফর্ম ছিল যেহেতু আমরা একটি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে নিলাম দ্বিতীয় অবজেক্টের স্থানে কি এটা অবজেক্টের স্থানে রেখে দেব মি কিন্তু এর পূর্বে একটি ফর বসাতে হবে বাই না বসিয়ে এটার কারণ হচ্ছে আমরা সহজে যেভাবে মনে রাখবো বিষয়টি হচ্ছে যদি আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো ভার্বের পর একটি ব্যক্তিবাচক অবজেক্ট বসে এর পর একটি বস্তুবাচক অবজেক্ট বসে সেক্ষেত্রে আমরা ওই ভার্বের পর যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকবে এই ব্যক্তিবাচক অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পুরো সেন্টেন্সের শেষে বসাবো এবং এর পূর্বে বাই না বসিয়ে ফর বসাবো এটা কারণটি হচ্ছে বাই মি আ শার্ট আমাকে একটি শার্ট কিনে দাও যদি আমরা বলি লেট আ শার্ট বি ব্রট ফর মি এটা হবে আমার জন্য একটি শার্ট কিনে নিয়ে এসো বা আমার জন্য একটি শার্ট কেনো কিন্তু এখানে যদি আমরা ফর এর জায়গায় বাই বসাই তাহলে অর্থটি হবে আমার দ্বারা একটি শার্ট কেনা হলো তাহলে অর্থটি চেঞ্জ হয়ে যাবে তাই অর্থটি একই রাখার জন্য আমরা বাই এর পরিবর্তে ফর বসাবো একইভাবে এই সেন্টেন্সটি ব্রিং মি আ কাপ অফ টি তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর এটা হচ্ছে আমাদের বস্তুবাচক অবজেক্ট তাহলে প্রথমে আমরা লেট বসাবো এরপর বস্তুবাচক অবজেক্টটিকে সাবজেক্টের স্থানে বসিয়ে দেব সাবজেক্টের পর একটি বি ভার্ব বসাবো দেন ভার্বের ব্রিং ভার্বের past participle form হবে ব্রট আর এরপর সর্বশেষ যেটি হবে আমাদের ব্যক্তিবাচক অবজেক্টটি বসাবো এবং এর পূর্বে একটি ফর বসাবো সুতরাং এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বয়েস চেঞ্জ আমরা যদি এই নিয়মগুলি ভালোভাবে দেখে নিই এক্সারসাইজ করি আশা করি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স খুব ভালোভাবেই পারবো ধন্যবাদ সবাইকে ভালো